তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এখন বিভিন্ন লাইভ দেখি সোশ্যাল মিডিয়া না টেলিভিশন লাইভ তো সে আলাদা জিনিস সরাসরি সম্প্রচার সেই জিনিসটা আলাদা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার কারণবশত নিমন্তন বাড়ি থেকে লাইভ হয় বা যে কোনো জায়গা থেকে লাইভ হয় তাতে প্রচুর মানুষ দেখতে পান দোষের কিচ্ছু নয় দোষের নয় আবার দেখুন মানুষ রিল বানায় পাবলিক প্লেসে তারা নাচছেন তাতেও কিন্তু দোষের কিছু নেই ঠিক আছে একটা পরিবেশ দেখে তারা নাচ করলেন তাদের ওটা কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম মাধ্যম রয়েছে চেষ্টা করছে সমস্যাটা কোথায় জানেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে একটা ডিসিপ্লিন আছে একটা শৃঙ্খলা আছে সিস্টেম আছে সেটা যখনই নষ্ট হয় তখন হয় সমস্যাটা আমি খুব সম্প্রতি একটা বেশ কিছু অ্যাটেন্ড করেছি তো সেখানে লক্ষ্য করলাম যে হঠাৎ করেই কয়েকজন লাইভ করতে শুরু করলেন লাইভ হওয়া মানে সোশ্যাল মিডিয়ায় লাইভ হওয়া মানে হচ্ছে সেখানে আস্তে আস্তে বেশ বেশ কিছু মানুষ দেখতে থাকেন সেটা কেউ লাইভ করলে মানুষজন দেখেন খুব স্বাভাবিক ব্যাপার মানুষজন তো দেখবেনই কিন্তু লাইভ করার আগে কিছু জিনিস মানা দরকার সেটা হচ্ছে যেখান থেকে লাইভ করছেন বা সামনে যদি কোনো মহিলা থাকেন বা কোনো মানুষজন থাকেন স্পেশালি তারা যদি খান তখন কিন্তু একটু জিজ্ঞাসা করে নিতে হয় যে আমি লাইভ করবো আপনার সামনে ক্যামেরাটাকে ধরতে পারি কারণ সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হন না সবাই যে ক্যামেরাটা ভীষণ পছন্দ করেন তাও না আর খাবার দাবার হচ্ছে ভীষণ রকম ব্যক্তিগত জিনিস কেউ কিভাবে খায় সবাই তো একরকমভাবে খায় না কেউ একটু আসতে খায় কেউ একটু জোরে খায় কেউ অন্য রকমভাবে খায় আমাদের প্রত্যেকেই যে একেবারে সাংঘাতিক এটিকেট মেনে খায় তা তো নয় মানুষ নিজের মতো করে খায় সুতরাং সেটাকে ক্যামেরায় দেখানোর আগে তার পারমিশনটা নেওয়াটা দরকার এমনিও লক্ষ্য করবেন যখন কোনো বিয়ে বাড়িতে কোনো মুখের সামনে কেউ ভিডিও করে বা বলে না ভিডিও করছে ভিডিও কর তখনও কিন্তু মানুষের মধ্যে একটা অসুবিধে কাজ করে একটু ইতস্তত হয়ে যায় কেউ খাবারটা পরে খায় কেউ হাতে রেখে খায় কেউ একটা সমস্যায় পড়ে একটা অস্বস্তি তৈরি হয় বিষয়টা হচ্ছে এইটা যদি না করেন কেউ তখন কিন্তু সমস্যাটা বাধে ঠিক এই সমস্যাটাই সেদিন হয়েছে হঠাৎ করে লাইভ করতে শুরু করেন খাবার দেওয়ার পর্যন্ত ঠিক ছিল যখনই উনি মুখের সামনে ক্যামেরাটা নিয়ে কাউকে জিজ্ঞাসা করলেন যে কেমন হয়েছে বলুন কেমন খাচ্ছেন বলুন টেস্ট কেমন সমস্যাটা সেখানেই কারণ যাদের সামনে ধরছিলেন তাদের কারোর পারমিশন তিনি আগে থেকে নেননি রিয়াকশনটা তো খারাপ হবেই এবং যথারীতি লাইভ করার অর্থ হচ্ছে মানুষজন দেখছেন কেউ তো তীর্য কমেন্ট করতেও পারেন সব মানুষ তো সমান নয় ওনারে খাবার ধরনটা খারাপ এই ওই তাই করতেই পারেন কিছু জিনিস তো প্রকাশ্য আনার দরকার পড়ে না তো সেদিনে সে ঘটনাটা ঘটলো ওই রকমভাবে লাইভ করাতে মানুষজন প্রচণ্ড অসন্তুষ্ট হলেন এবার এই অসন্তোষের ফলটা তার যিনি করছেন লাইভ তার চ্যানেলের পক্ষেও বা তার যে পেজ বলবো যাতেই বলবো সেটা কিন্তু তার জন্য খারাপ কারণ মানুষের যদি খারাপ রিয়াকশান হয় সেটা কিন্তু যিনি লাইভটা করছেন তার পক্ষে খারাপ হয় সুতরাং এই জিনিসগুলো যদি না বুঝে কেউ সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে সেটা কিন্তু অসভ্যতা সব জায়গায় লাইভ করা যায় না এখন অনেকেই বিভিন্ন রকম জায়গা থেকে লাইভ করেন সব তো আর শোভন হয় না সব শালীনও হয় না কিছু কিছু জিনিসপত্র জানতে হবে তবে তো মানুষ আপনাকে সম্মানটা করবে তবে তো আপনি জনপ্রিয় হতে পারবেন মানুষের কাছে পৌঁছতে পারবেন আবার দেখুন ওই আরেকটি বিয়ে বাড়িতে রিল বানাবেন একটি মেয়ে কাউকে কিছু বলেনি যে মানুষজন একটু সরে যাবে জায়গা করে যাবে তা কিন্তু না দুপাশ দিয়ে লোক ঢুকছে যথেষ্ট ভিড় হঠাৎ করে নাচতে আরম্ভ করে দিল তার ফলে সেও খেয়াল করেনি হাতে লেগে কফি টফি সব নিচে পড়ে গেল কারোর গায়ে পড়লো শাড়িতে পরলো একাকার অবস্থা নাচা ঠিক আছে কেউ নাচ করছেন নাচটা একটা শিল্প কিন্তু সেটারও তো একটা জায়গা আছে ঠিক অতটা ভিড়ের মধ্যে কি প্রয়োজন ছিল দরকার ছিল না তো এতে মানুষ অসন্তুষ্ট হয় বিরক্ত হয় যিনি নাচটা করছেন তার একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয় মানুষের সামনে আর সত্যি কথা এটাকে যদি বাস্তবিক ক্ষেত্রে বলি এটি অসভ্যতা এটা জ্ঞানহীনতার পরিচয় প্রত্যেকটা কাজে একটা সম্মানের জায়গা আছে রিল বানানোটা অসম্মান নয় কন্টেন্ট ক্রিয়েটার খারাপ নয় কেউ ব্লগ বানাচ্ছেন সত্যি তো ফুড ব্লগার্স বানাচ্ছেন তো ঠিকই আছে দোষের কিছু না কিন্তু কোথায় করছেন সেই জায়গাটা কি ঠিক বাকি মানুষগুলোর পারমিশন নিয়েছেন হঠাৎ করে কোন একটা জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি হয়তো অস্বস্তির মধ্যে পড়েছেন তো যার সামনে লাইভ করছেন বা যাকে আপনি ক্যামেরার মধ্যে আনতে চাইছেন তারও কিন্তু একটা সম্মতির প্রয়োজন এটা জানা দরকার আর যখনই এগুলো না হবে তখনই কিন্তু খুব সমস্যা তৈরি হবে সেই মানুষটার প্রতি সম্মান যাবে এই কাজগুলোর প্রতি সম্মান যাবে তো সেটা কিন্তু কাম্য না সুতরাং যে কোনো কাজ করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করা প্রয়োজন সব জায়গা থেকে লাইভ করা যায় না আর সবাইকে ওরকমভাবে ক্যামেরার মধ্যে আনার কোনো দরকার পড়ে না করতে গেলে একটা অর্গানাইজড ওয়েতে করতে হয় যে আমি একটু লাইভে যাব একটু রিয়াকশান দেবেন আপনাদের অসুবিধে নেই তো এগুলো জিজ্ঞাসা করতে হয় এগুলো প্রসিডিওর কেউ যদি বলে যে না আমার অসুবিধা আছে তাহলে আপনি সরে যান কেউ যদি বলে না না আমি লাইভে যাব আমার ভালো লাগবে সব মানুষ তো একরকম না আপনি ভালো রিয়াকশানও পাবেন খারাপও পাবেন কেউ বলবেন আমি করব না প্লিজ আমাকে বিরক্ত করবেন না হতেই পারে সবকটা মানুষ তো একরকম নয় কিন্তু এইগুলো জানতে হবে আপনি যা খুশি করুন কেউ দেখতে যাচ্ছে না কিন্তু যখনই আপনার সঙ্গে অন্য কোনো মানুষ থাকবে তখন কিন্তু একটু অনুমতি নেওয়ার প্রয়োজন আছে এগুলো ভাবতে হবে তা না হলে এগুলো কিন্তু একটা অসভ্যতার পর্যায়ে পড়ে যারা এগুলো করেন তারা একটু সচেতন হন আপনাদের তো কেউ শত্রু নয় কিন্তু মানুষকে বিরক্ত করলে কিন্তু সে অসন্তুষ্ট হতেই পারে তখন আবার তাকে দোষ দেওয়া যাবে না কিছু নিয়ম আছে নিয়ম মেনে কাজ করলে কোথাও কোনো সমস্যা নেই নিয়মের উলঙ্ঘন হয়ে গেলে তখন কিন্তু সমস্যা তৈরি হবে তাই বলে কাজটাকে ছোট করবেন না যা খুশি করুন কাজটাকে ছোট করবে না নিন না স্নান কান পাত্র সেখানে করা যায় কি না পর্যাপ্ত জায়গা আছে কি না করুন না কিন্তু একটু বুদ্ধি থাকবে নিজের মানসম্মানটা রাখতে হবে অবশ্য তখনই আপনি নিজের মানসম্মানটা রাখতে পারবেন যখন আপনি অন্যকে সম্মান দেবেন কি বুঝলেন এটা কিন্তু একটা ভীষণ রকম সমস্যা আর এই রিল লাইফ বানাতে গিয়ে কিছুদিন আগে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয় সেটা অবশ্য মানে ওয়েস্ট বেঙ্গলে নয় একটা কোনো একটা গ্রামের কোনো একটা মেলায় আমি সেই ভিডিওটা পালে কোনো সময় আপলোড করব একটি বাচ্চা মারা যায় এমন ভল্ট খেয়েছে তার ঘাড়ে গিয়ে পড়েছে সেই বাচ্চাটি মারা গেছে এগুলো কিন্তু কাম্য নয় কারোর পা ভেঙে যাচ্ছে কারোর এই ওই হচ্ছে একটু সচেতন হন যারা করছেন কাজটা ভালো থাকুন